আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ রহমতে ভালো আছি। আমি বাংলাদেশি ব্লগার বিথি। তো আবারও হাজির হয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আমি দুটা বার্থডে কেক বানাবো। তো দুটা বার্থডে কেক আজকে বানাবো, একটা পুরোপুরি রেসিপি শেয়ার করব আর একটা যতটুকু পারি ততটুকুই শেয়ার করব। তো এখানে আমি কেক বানানোর জন্য 1 কাপ আর 1/4 কাপ ময়দা নিয়েছি, আর 1/4 কাপ কোকো পাউডার, আর 2 চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ বেকিং পাউডার, আর 7 মতো লবণ। তো এগুলো দিয়ে আমি ভালো করে একটু চেলে নিচ্ছি। আর চকলেট কেক তৈরি করতে গেলে কিন্তু এই শুকনো উপকরণটি 2 বার চেলে নিলে কেকটা খুবই ভালো হয়। তো আমি চেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো একটা হ্যান্ড উইক দিয়ে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে আলাদা করে রেখে দেব এখন। আর এখানে আমি 5টা ডিমের সাদা অংশ নিয়েছি আর কুসুম 5টা আলাদা করে নিয়েছি, কারণ এই স্পঞ্জি কেক তৈরি করতে হলে কিন্তু সাদা অংশটা আলাদা করে নিতে হবে আর কুসুমটা আলাদা করে নিতে হবে। আর এটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি। তো ডিমের সাদা অংশটা আগে ভালো করে বিট করে নিয়ে তারপর এর মধ্যে কুসুম দেব। আর এখানে 1 কাপ চিনি আমি একটু একটু করে দেব আর বিট করব। তো এটা কিন্তু ভালো করে বিট করে নিতে হবে। আর মাঝে মধ্যে একটু করে চিনি দিচ্ছি। তো সব চিনি মিলিয়ে কিন্তু এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর সাদা অংশটা একটু ভালো করে বিট করে নিতে হবে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর আশা করি সবাই সব সময় আমার পাশে থাকবেন। ডিমের ফর্মটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে কুসুম দিয়ে আবার বিট করে নিচ্ছি। তো কুসুম দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ বিট করব না, খুব অল্প সময় বিট করে নেব। আর যদি বেশি বিট করা হয় তাহলে কিন্তু মানে কেকের ফর্মটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি চকলেট পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো, আর দিচ্ছি এখানে 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স, আর রান্না করা তেল দিয়ে দিচ্ছি 4 চা চামচ। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ বিট করে নেব। তো বেশিক্ষণ কিন্তু বিট করা যাবে না, এটা আমি 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত একটা বিট করে নেব। তো বিট কিন্তু করা হয়ে এসেছে, এখন আমি অফ করে দেব। আর শুকনো উপকরণগুলো কিন্তু আবারও আমি এর মধ্যে চেলে তারপর মিশিয়ে নেব। আর সব শুকনো উপকরণ একসাথে দেবো না, একটু একটু করে দিয়ে তারপর আমি মিশ্রণটা মিশিয়ে তারপর আবারও দেব। আর কেক বানানোর ক্ষেত্রে কিন্তু এই মিশ্রণটা খুবই আলতো হাতে মিশাতে হবে, কারণ এই ফর্মটা নষ্ট হয়ে গেলে কিন্তু কেক সুন্দর হবে না। তো আর যেভাবেই নাকি হ্যান্ড উইকটা ঘোরানো হয় ঠিক একইভাবে ঘোরাতে হবে, মানে এই পাশ আর ওই পাশ করা যাবে না, যে কোনো এক পাশ করেই ঘোরাতে হবে, তাহলে কিন্তু ব্যাটারটা খুবই পারফেক্ট হবে। তো আর একটু শুকনো পোকোন আছে, আমি সেটুকু জেলে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আপনাদের কেক একবারেই সুন্দর হবে না। তো এই কাজটা খুবই আলতো হাতে করবেন। আর আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে এসেছে, এখন আমি এটা মল্টের মধ্যে ঢেলে নেব। তো আগে থেকেই কিন্তু আমি এই 9 ইঞ্চি মলটা ভালো করে
তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি আর লেখালেখি কাগজ দিয়ে তারপর বেটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর এখন আমি এটা বেক করতে নিয়ে যাব। তো আজকের কেকটা কিন্তু আমি চুলাই বেক করব। আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম হাই হিটে, এখন আমি এর মধ্যে কেকটা বসিয়ে দিচ্ছি। এই কেকটা হতে আমার 50 মিনিটের মতো লেগেছে। আরেকটা কেক তৈরি করব। তো আরেকটা কেক তৈরি করার জন্য কিন্তু এখানে 3টা ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি এবং কুসুমটা আলাদা করে নিয়েছি। হাফ কাপ চিনি আমি একটু একটু করে দিয়ে তারপরে এই মিশ্রণটা মিশিয়ে নেব। এটা মিশাচ্ছি আর একটু একটু করে চিনি দিচ্ছি। এটাও ঠিক সেই একই রকম। তো এটার ফর্মটাও হয়ে আসলে তারপর এর মধ্যে আমি কুসুমটা দিয়ে দেব। নিচ থেকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনি দানাগুলো গলে যায়। তো আমার ফর্ম কিন্তু হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি আর এখানে 2 টেবিল চামচ আমি রান্না করা সয়াবিন তেল দিয়েছি আর 1/2 চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স আর 1/2 চা চামচ চকলেট পেস্ট। তো এগুলো দিয়ে তারপর আমি এটা ভালো করে একটু বিট করে নেব। তো বেশি সময় কিন্তু বিট করব না, খুব অল্প সময় কিন্তু এটা বিট করব। তারপর আমি হ্যান্ড বিটারটা অফ করে দেব, কারণ এই সময় যদি বিটটা বেশি করা হয় তাহলে কেক কিন্তু চুপসে যায় আর কেক মানে সুন্দর পারফেক্ট মতো হয় না। তো আমি এখন বিটারটা অফ করে দিচ্ছি। অফ করে তারপর এগুলোর মধ্যে শুকনো পকোড়নগুলো আমি চেলে দিচ্ছি। তো একবার আমি চেলে রেখেছি, আবারও এর মধ্যে চেলে দিচ্ছি। তো দিয়ে তারপর আমি এই মিশ্রণটা একটু ভালো করে মিশিয়ে নেব। তো আগের কেকটা কিন্তু একটু বড় ছিল আর এই কেকটা একটু ছোট হবে। এটাও ঠিক একই রকম করে মিশিয়ে নিচ্ছি। কেক কিন্তু বেক করা হয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন চুলায় কত সুন্দর কেক বেক করা যায়। আর এখন আমি এটাকে কেটে নেব। আর কেকটা কিন্তু বেক করে আমি কিছুক্ষণ একটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রেখেছিলাম। তো ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু এই কেকটা আমি প্লাস্টিকের মধ্যেই রেখেছিলাম। আর আপনারা অবশ্যই কেকটা কিন্তু চুলা থেকে নামিয়ে মানে কিছু দিয়ে মুড়িয়ে রাখবেন, প্লাস্টিক দিয়ে কিংবা কাপড় দিয়ে মুড়িয়ে রাখবেন, তাহলে কিন্তু সেই কেকটা খুবই পারফেক্ট সফট হয়। এখন আমি এটাকে কিন্তু কেটে নেব। তো আজকে আমি এই কেকটা 3টা লেয়ারে কেটে নেব।
আর এখানে ক্রিমটা তৈরি করে নিচ্ছি। আর এখানে ক্রিম তৈরি করার জন্য কিন্তু আমি মানে বিবো হুইপ ক্রিম নিয়েছি। তো বিবো হুইপ ক্রিম 2 কাপ নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে 2 চা চামচ চকলেট ইমোশন, আর 1 চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স, আর 2 চা চামচের মতো কোকো পাউডার দিয়ে কিন্তু আমি এই হনি হুইপ ক্রিমটা তৈরি করে নিয়েছি। এখন আমি 2টি কেক ডেকোরেশন করে নেব। তো আমি আমার মন মতো সাজিয়ে নেব, আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নেবেন। আর এখন আমি কিন্তু এর মধ্যে সুগার সিরাপ দেব। তো সুগার সিরাপ তৈরি করে নিয়েছি, এখানে আমি 4 চা চামচ পানি দিয়েছি আর 4 চা চামচ চিনি দিয়ে আমি সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। আর এখন আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি। ঠিক প্রত্যেকটা লেয়ার আমি এভাবে করে দেব, তার উপরে ক্রিম দিয়ে দেব।
তো দুইটি কেক কিন্তু বানানো হয়ে এসেছে। তো কেক দুটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর এই কেক দুটো আমি কেটে আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ এই কেক দুটো আমার অর্ডারে ছিল। তো কে অর্ডার করেছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব, তাই আমি কেক দুটো কেটে আপনাদেরকে দেখাতে পারছি না। তো আজকের মতো বিদায় এখানে নিয়ে নিচ্ছি, আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।